লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর ও সদর উপজেলার বিভিন্ন বাগানে শোভা পাচ্ছে রঙিন রসালো ফল লিচু। স্থানীয় চাহিদা পূরণ করে এসব লিচু ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। জেলায় এবছর 4731 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। বাগান থেকেই প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা। গত বর্ষায় মোটামুটি 4 গুণ 5 গুণ বেশি উৎপন্ন হয়েছে। এবার ঝড় বৃষ্টি নাই, কিন্তু এবার লিচুর ফলন ভালো। যদি কৃষকরা দাম পায় তাহলে আল্লাহ দিলে এবার খুব ভালো আছে। চলতি বছর জেলায় 650 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বিগত বছরগুলির তুলনায় লিচুর সার্বিক অবস্থা খুব ভালো। কিছু স্থানীয় এবং মুজাফরি জাতের লিচু অলরেডি বাজারে উঠতে শুরু হয়েছে। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাণিজ্যিকভাবে আগাম জাতের লিচু চাষ হয়েছে চলতি মৌসুমে। কেমিক্যাল মুক্ত হওয়ায় সুস্বাদু ও রসালো এ লিচুর চাহিদা রয়েছে দেশব্যাপী। জেলায় 20 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আগামীতে এই আবাদ আরও বাড়বে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি অফিস থেকে সার্বক্ষণিক তাদেরকে লিচু আসার পূর্বেই তত্ত্বাবধান করি, যাতে লিচুগুলি কীটনাশক এবং পোকামুক্ত থাকে। এরই মধ্যে এসব লিচু বাজারে আসা শুরু করেছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।